মানুষকে অনেক বড় বানাতে পারে, ঠিক না বেটি? এই জন্য তো কাজী নজরুল বলেছেন, মহাবিশ্বের মহাকাশধারী চন্দ্র সূর্য গ্রহধারী অনুক ধনুক ধনুক ভেদিয়া আপনার আসন আরোহ ভেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিভাত্রী পরকী চির উন্নত মহর্ষী। ইনশাল্লাহ হিম্মত মেহনত কর্মঠ জীবনে আনে পারবেন না ইনশাল্লাহ? তো হিম্মত সে বলেন নারায়ণ তাকবীর। নান্দনিক দৃষ্টি রঙ্গন নয়ন আবিরাম সুধীর নিরবিন নিরাময় মেঘ মুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রহীন পতঙ্গ সরবাজি আফ্রিকার গহীন নগরণ্যে লুকিয়ে থাকা নিন্দ্রপ্রাণী পদহরণের পিপিলি চৌরঙ্গি সহ আমাদের ক্ষুদায় কান্ত পেশায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, যে মহান শ্রেষ্ঠা, যিনি শাসক গভীরশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আপনাকে আমাকে এখানে আসার অনুসার তৌফিক দান করেছেন, এজন্য সেই মহিয়ার করিয়াল সর্বশক্তিমান রাজা নিরাজ সম্রাটের মহান সম্রাট আসমান ও জমিনের সার্বভৌমত্ব রাখার ছত্র অধিপতি বিচারকের মহা বিচারপতি রব্বে করিমের দরবারে আকাশ বাতাসকে মুখরিত করে তোরে সরে শুকরিয়া লাভ করি আলহামদুলিল্লাহ। আজ আমাদের পাশের রাষ্ট্র কাশ্মীরে আজ কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতন উৎপীড়িত করা হচ্ছে, চালানো হচ্ছে তাদের উপর নির্যাতনের স্টিম রুদা। সেদিন বেশি দিন নয় সুফুটা বিশ্বের মুসলমান একসাথে হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সেই নাস্তিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, হিন্দুবাদীদের বিরুদ্ধে প্রবল আন্দোলন করে করে ইনশাআল্লাহ আমরা সকলেই দোয়া করব আল্লাহ পাক যেন কাশ্মীরকে আজাদ